আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটিতে। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ জেলা 2500 থানার মধ্যে পড়েছে। আমরা রয়েছি বান্টিবাজার। আপনারা অনেকেই জানেন যে বান্টিবাজার মানেই হলো ড্রেসের সমারোহ। অসংখ্য ড্রেস এখানে পাওয়া যায়, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো বিশেষ করে বান্টিবাজার কিন্তু বাটিক্সের রাজধানী। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব রেদওয়ান থ্রি পিস হাউস নামে যে শপটি রয়েছে, সেই শপ থেকে বিভিন্ন রকম থ্রি পিসের দাম। রয়েছেন এই দোকানের যিনি আসলে কর্ণধার, তিনি তার সাথে আমরা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো আমরা তো চলে আসলাম আপনার শপে। আমরা দেখতেই পাচ্ছি অসংখ্য থ্রি পিস একদম থাকে থাকে সাজানো রয়েছে। তো যেটি হলো যে ঈদের কিন্তু বেশি বাকি নাই, এই অর্থে বাকি নাই সেটি হলো যে যারা আপনারা পাইকারি বিক্রেতা তারা কিন্তু মোটামুটি 2-2.5 মাস আগে থেকে ঈদের প্রস্তুতি শুরু করে দেন। তো ঈদের কালেকশন কেমন রয়েছে? ঈদের আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে, আমাদের অল্প কিছু আইটেম আছে, আরো কিছু আসতেছে, আর সামনে আরো পাবেন। আচ্ছা, আমরা প্রথমে কোন ড্রেসটা দেখবো? আমরা জামদানির মধ্যে দেখবো। জামদানি? জি, আমরা জামদানি দেখতে চাই। আমাদের ট্রেডিশনাল ড্রেস, এটা জামদানি। দর্শক, এটা কি আসল জামদানি? এটা হ্যান্ডলুমে তৈরি হয়েছে? জি জি। আচ্ছা, এই যে জামদানি, এটা তো থ্রি পিস? জি, থ্রি পিস। আমাদেরকে একটু ভালো মতো দেখেন, এটা জামা? এটা এটা হচ্ছে জামা, পাশে এইখানে। আচ্ছা, আমরা জামাটা আগে প্রথমে ভালো মতো দেখতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু মূলত মূল জামদানি কাজ, এই যে গলার এই দিকটাতে যেভাবে কাজটি রয়েছে, আর এই পুরো জামাটি জুড়েই কিন্তু রয়েছে দেখুন জামদানি কাজ করা। আর নিচের প্যানেলটা যদি আমরা একটু দেখি, নিচের প্যানেলটা আমরা আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা রয়েছে। আর এটি কথা বলে যাই, আসল জামদানি শাড়ি থ্রি পিস আপনারা কীভাবে চিনবেন, এই তথ্য আমরা পূর্বে অনেকবার দিয়েছি, আজকেও একটু চিনে জেনে রাখুন। যেটি হলো যে এই যে দেখতে পাচ্ছেন কাজটি, এই কাজটি কিন্তু খুব মসৃণ হবে, একদম আপনি উল্টা দিকে যদি চলে যান উল্টা দিকে কিন্তু মসৃণ থাকবে, সুতাগুলো কাটা থাকবে না, এটি কিন্তু সেটিই রয়েছে। আর যেগুলো আসলে ইন্ডিয়ান বা নিম্নমানের সেগুলো কিন্তু সুতাগুলো কাটা থাকে দর্শক বন্ধুরা, তাই তো? এটাই তো মূল চেনার উপায়। আচ্ছা, এটা হলো জামা, এটার সাথে আসলে ওড়না কি আছে? এটার সাথে ওড়নাটা হবে, পুরোটা ওড়নার মধ্যে কাজ হবে। এই যে পুরোটা ওড়নার মধ্যে কাজ হবে, পুরোটা ওড়নার মধ্যেই কাজ হবে। জি জি, আমরা একটু দেখতে চাই ওড়নাটি। এই যে এটা হবে ওড়নাটা। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জামদানি যে থ্রি পিস, থ্রি পিসের ওড়না আমরা দেখছিলাম জামা। এটা মোটামুটি কয় হাত আছে? 5.5 হাত। 5.5 হাত আছে পুরো ওড়নাটি জুড়েই কিন্তু এরকমভাবে জামদানি কাজ করা রয়েছে। তো এটার দাম পড়ে যাচ্ছে 1050 টাকা। 1050 টাকা পাইকারি দাম? পাইকারি দাম। আচ্ছা, এটার সাথে সালোয়ারের কাপড়টা যেটা আছে সেটা আমরা দেখতে চাই। এটা হলো সালোয়ারের কাপড়, দর্শক দেখতে পাচ্ছেন কয় গজ কাপড় আছে এখানে? সেলারের মধ্যে পুরো পাক্কা 2.5 গজ কাপড় দেওয়া। 2.5 গজ, তার মানে আসলে আমি জানতে চাচ্ছিলাম যে যারা একটু হেলদি তাদের কাপড় শর্ট পরবে কিনা, সেটি পরবে, যে কোনো সাইজের কাপড় যে কোনো মানুষ পরতে পারবে। আমরা যে জামদানি থ্রি পিসটি দেখাইলাম, এটার মধ্যে আসলে কয়টি কালার হয়ে থাকে? এটার মধ্যে 10-12টা কালার হয়। আপনাদের এখানে 10-12টি কালার রয়েছে। তো যেটি হলো যে এরপরে আমরা কোন থ্রি পিস দেখাবো? এরপরে আমরা দেখবো জামদানির মধ্যে আরেকটা আইটেম আছে। দেখান আমাদেরকে জামদানির মধ্যে আরেকটি আইটেম আমরা দেখতে চাই। জামদানির মধ্যে 3-4টা আইটেম হয় তো? এটা আরেকটি আইটেম জামদানির, এটা আরেকটি ডিজাইনের, দর্শক দেখতে পাচ্ছেন। এগুলো কত করে বিক্রি করছেন? এটা হলো 800 টাকা। 800 টাকায় পেয়ে যাচ্ছেন জামদানি থ্রি পিস? তো থ্রি পিস। আচ্ছা, এটা হাতার কাপড়টা কোন দিকে? হাতের কাপড়টা এক সাইড থেকে নিয়ে যাবে, এই সাইড থেকেই নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কয় গজ কাপড় আছে? এখানে প্রায় 3 গজ কাপড় আছে। 3 গজ কাপড় রয়েছে। এটার সাথে ওড়না কি আছে? এটার সাথে ওড়নাটা হবে, এটা ওড়নাটা আমরা একটু দেখতে চাই, ভাঁজ খুলে আমাদেরকে একটু দেখাবেন। এটা হলো ওড়না, ওড়নাটি দেখতে পাচ্ছেন। ওড়না এটা কয় হাত আছে? ওড়নাটা 5 হাতের উপরে আছে, 5.5 হাত। 5.5 হাত রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। আর ওড়নাটি কিন্তু এখানে জামদানি কাজ নেই, কিন্তু যেটি হলো যে একটি বক্সের মতো করা হয়েছে সুতা দিয়েই। এইটা হলো সালোয়ারের কাপড়। সালোয়ারে কতটুকু কাপড় আছে? 2.5 গজ কাপড় দেওয়া। আমাদেরকে একটু দেখান তো, আমরা একটু দেখতে চাই, দর্শক বন্ধুদের দেখাতে চাই। এই যে দেখছেন, এইটা হলো সালোয়ারের কাপড়, 2.5 গজ কাপড় রয়েছে। এটার দাম পড়ে যাচ্ছে পাইকারিতে নিলে 50-800 টাকা। 800 টাকা। তাহলে এরপরে আমরা কোন থ্রি পিসটা দেখাবো? আরেকটা জামদানি আছে, আমি আপনাকে আরেকটা জামদানি দেখাই। দেখান আমাদেরকে। তার মানে আপনাদের এখানে জামদানির বেশ বেশি কালেকশন রয়েছে? 4-5টা আইটেমের জামদানি আছে। 4-5টি আইটেমের রয়েছে। এগুলো সব কি হ্যান্ডলুমে তৈরি হয়েছে? হ্যান্ডলুমে তৈরি, সবগুলো হ্যান্ডলুম। হ্যান্ডলুমে তৈরি হওয়া জামদানি থ্রি পিস দেখতে পাচ্ছেন দর্শক। এগুলো কিন্তু আপনারা যেখান থেকেই ক্রয় করেন অবশ্যই দেখে বুঝে ক্রয় করবেন। সেটি হলো যে অবশ্যই দেখবেন যে এটা হ্যান্ডলুমে কি না, অনেক কিন্তু পানলুমে তৈরি হয়ে থাকে, সেগুলোর দাম কিন্তু কম, সেটি আপনারা বুঝে নেবেন। এটা হলো জামাটা দেখতে পাচ্ছেন, আসল জামদানি থ্রি পিস। এটার সাথে ওড়না কি আছে? ওড়নাটি আমরা দেখি। এইটা হলো ওড়না, দর্শক দেখতে পাচ্ছেন ওড়নাটা, দেখেন তো
এটা একটু ভাঁজ খুলে দেখান আমাদেরকে। আপনি আরো একটু এদিকে আসেন, আমরা পুরো ওড়নাটি দেখাই দেখানোর চেষ্টা করি। এই ওড়নাটি কয় হাত আছে? এটা 5 হাতের উপরে আছে। 5 হাতের উপরে না, অনেকে কিন্তু অনেক সময় আসলে মেপে দেখে না, ওই যে যেভাবে বলে দেওয়া হয় সেভাবে অ্যাজ ইউজুয়াল বলে দেয় 5 হাত আছে বা 5 হাতের উপরে আছে। এটা পরবর্তীতে নিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। এর সাথে সেলোয়ারের কাপড় কি আছে? এই যে সেলোয়ার কাপড়টা, এটা সেলোয়ারের কাপড়। সেলোয়ার কয় গজ কাপড় আছে? সেলোয়ার 2.5 গজ কাপড় আছে। 2.5 গজ কাপড় রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। আর কিন্তু পাশে আবার একটু বেশি আছে। এটা পাশে কতটুকু আছে? 5.5 গজ। পাশে লম্বা 2.5 গজ, পাশে 2.5 গজ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এরপরে কোন সিরিজ দেখবো? এটার দামটা কিন্তু বলেন নাই, এটার দামটা পড়ে যাচ্ছে কত? যেটা দেখাচ্ছিলাম 650 টাকা, 650 টাকা। তার মানে এটার দামটা আরেকটু কমে গেছে, বিকজ হলো যে এটার মধ্যে একটু কাস্টি কম রয়েছে, যে কারণে একটু দামটাও কমে গেছে। লাস্ট আরেকটা জামদানি দেখে দিবেন। এটাও জামদানি? এটা কি মেশিনে তৈরি নাকি হ্যান্ডলুমে তৈরি? এটা হ্যান্ডলুমে তৈরি। দেখান আমাদেরকে, এটা দেখতে চাই আমরা। এই যে এটা, এটার দামটা কেমন পড়ে যাচ্ছে? এটা 450 টাকা বল। আচ্ছা দর্শক, এটা দেখতে পাচ্ছেন, এটা 450 টাকা। এটা কিন্তু খুব কম দামের মধ্যে পাচ্ছেন। এটা আমরা পিছনের দিকটা মানে উল্টা দিকটা আমরা দেখাইতে চাই, যে আসলে এটা আসল কি না সেটি দেখার যে বোঝার যে নিয়মটি সেটি আমরা একটু দেখিয়ে দিতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন, এটার দাম পড়ে যাচ্ছে মাত্র 450 টাকায় পেয়ে যাচ্ছেন জামদানি। এটা 3 পিস না 2 পিস? 3 পিস। ওড়না দেখি আমরা, এইটা হলো ওড়না দর্শক দেখতে পাচ্ছেন। ওড়নাটি এটা কয় হাত আছে? এটা 5 হাতের মাছ। 5 হাত হবে তো? জি জি। তার মানে এখানে আপনাদের 3 পিসের যে ওড়নাগুলো রেখেছেন প্রত্যেকটাই মোটামুটি 5 হাতের, তাই তো? জি জি। আচ্ছা, এটার সাথে সেলোয়ারের কাপড় কি আছে? এই যে সেলোয়ার কাপড় হবে, এটা হবে সেলোয়ার। সেলোয়ারের কাপড়, সেলোয়ার কাপড় আছে 2.5 গজ পুরো। 2.5 গজ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, 2.5 গজ কাপড় রয়েছে। এরপরে আমরা কোন 3 পিস দেখবো? এরপর আমরা 3 পিস দেখবো। অফ দা রেকর্ডে দেখছিলাম যে প্রচুর পরিমাণে আপনাদের এখানে কাতানের কালেকশন রয়েছে, আমরা সেই কাতান দেখতে চাই, দর্শক বন্ধুদের দেখাতে চাই। গরমের জন্য সবার আগে যে কাতান আসছে ওইটা দেখাতে চাইতেছে, মানে সামার কাতান। জি, সামার কাতান। এটার নামই সামার কাতান, এটার নামই দেওয়া হয়েছে সামার কাতান। তারপরে দর্শক বুঝতেই পাচ্ছেন যে কাতান মানে যে এটা পড়লে গরম লাগবে সেটি কিন্তু না, এটা চিকন সুতায় তৈরি হয়েছে মেবি, যে কারণে আর কি বলা হচ্ছে এটার নাম সামার কাতান। তারপরে আপনারা যখন ক্রয় করবেন অবশ্যই দেখে বুঝে ক্রয় করবেন। এগুলো বিক্রি করছেন কত করে ভাই? এটা 850 টাকা। 850 টাকায় পাচ্ছেন এরকম একটি কাতান 3 পিস। আমরা নিচের প্যানেলটা একটু দেখাতে চাই, নিচের প্যানেলটাতে আসলে কীভাবে কাজ করা হয়েছে বা ডিজাইনটি কেমন রয়েছে। দর্শক এই দেখতে পাচ্ছেন এইরকম একটি ডিজাইন রয়েছে, এটার দাম পড়ে যাবে 850 টাকা। ওড়নাটা আমরা দেখতে চাই, এদিকে রেখেছেন ওড়না। ওড়নাটাতে পুরোটা ওড়নাতে অলওভার কাজ করা হবে, পুরো ওড়নায় কাজ রয়েছে। দাম পড়ে যাচ্ছে 850 টাকা। এইটা হলো ওড়না, ওড়নাটি দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটি ওড়না রয়েছে। এটা কয় হাতের ওড়না আছে? 5.5 হাত। 5.5 হাত। আপনাদেরকে আমরা একটু ওড়নার যে সাইডে ঝুলের মতো দেখাই সেটি একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ সুন্দর ঝুল দেয়া রয়েছে। তো এটার সাথে সেলোয়ারের কাপড় কি আছে? এই সেলোয়ার কাপড়টা হবে আপনার তোষর কাপড়। তোষর কাপড় রাখা হয়েছে সেলোয়ারের কাপড়। কয় গজ কাপড় আছে সেলোয়ার? 2.5 গজ কাপড়। 2.5 গজ কাপড় রয়েছে। এই যে দেখুন, এটার দাম পড়বে 850 টাকা। নেক্সট আমরা কোনটা দেখবো? নেক্সট আমরা আরেকটা কাতান দেখবো। কাতান দেখান আমাদেরকে, এটা দেখতে মনে হচ্ছে আরো সুন্দর। জি জি। এই যে কাতানটি দেখছি, এটি হলো জামা, দর্শক দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর কালার, কম্বিনেশনটাও খুব ভালো মতো করা হয়েছে, গোল্ডেন সুতায় কাজ করা হয়েছে। এটার প্যানেলটা দেখুন, নিচের প্যানেলটা এভাবে রয়েছে। এটার দাম পড়ে যাচ্ছে? এটার দাম পড়বে 850। 850 এটার দাম। এটার ওড়নাটা আমরা দেখি, এটা ওড়নাটার মধ্যে অলওভার কাজ করা আছে, অলওভার কাজ রয়েছে। তার মানে আমরা প্রথম পূর্বে যে কাতান 3 পিসটি দেখছিলাম এটার আর ওইটার কোয়ালিটি মোটামুটি এটি কাছাকাছি রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। এইটি হলো ওড়না, ওড়নাটি রয়েছে বেশ বড় সড়ো। আমরা জানতে চাই আসলে এই ওড়নাটা কয় হাত আছে? এটা পায় আপনি 5.5 হাত পাবেন। 5.5 হাত ওড়না রয়েছে দর্শক, আপনারা দেখুন এটা কিন্তু অসম্ভব এটি সুন্দর ওড়না। এটার সাথে রয়েছে এই যে এটি সেলোয়ার কাপড়। সেলোয়ার কাপড় কয় গজ আছে? 2.5 গজ। 2.5 গজ। তার মানে আপনাদের এখানে যে 3 পিসগুলো রয়েছে প্রত্যেকটা 2.5 গজের একটি করে সেলোয়ারের কাপড় রাখা হয়েছে। নেক্সট আমরা কোন 3 পিসটা দেখবো? নেক্সট আরেকটা কাতান দেখবো আমরা। তার মানে কাতানেরও বেশ কালেকশন রয়েছে। জি জি, কাতানেরও 4-5টা কালেকশন আছে। অর্থাৎ আপনারা হ্যান্ডলুমে তৈরি জামদানি রেখেছেন, কাতানের বেশ ভালো একটি কালেকশন রেখেছেন, এছাড়াও অন্য অন্য আরও 3 পিস রয়েছে। তার মানে মূল ফোকাস হলো আপনাদের কাতান এবং জামদানির উপরে। আচ্ছা, এটার দামটা কেমন যেটি দেখছি? এটার দামটা 750 টাকা। 750। আচ্ছা, আপনি আমাকে একটু বলবেন, এই যে আপনার আমরা দেখছি 850, 750,
ঠিক আছে আমরা মার্কেটে দেখছি যে খুব কম দামেও কিন্তু কাতান বিক্রি হচ্ছে যে কম দামে যে কাতান 60 টাকা বিক্রি হচ্ছে না ওইগুলো যে কাতানটা আছে ওইটা যেটা দেখতেছেন আমাদের এটার সাথে মিলালে ওইটার কিছু হবে না আমাদের অন্য যেই কাপড়টা দাও ওইটা জামা তো ওই কাপড়টা দাও না তো ভাই যেটি হলো যে আমরা এই যে মার্কেটে তো বিভিন্ন মার্কেটে দেখতে পাচ্ছি যে কম দামে কাতান পাওয়া যাচ্ছে যে আমাদের কম দামে 280 টাকা এরকম দামে পাওয়া যাচ্ছে আমাদের এগুলোর দামটা একটু বেশি কেন আমাদের কাতানটা যেটা দেখতেছেন এটা কাপড়টার কোয়ালিটি অনেক অনেক ভালো ওইটা যেটা দেখতেছেন ওইটার কাপড়টার আমাদের কাপড়ের মতো কোনো ফিনিশিং আসবে না ওইটা ফেরফেরা কাপড়টা থাকবে সুতাটা অনেক বাজে সুতা দিয়ে করা আমাদেরটা এক নাম্বার সুতা দিয়ে করা অনেক ভালো অনেক ভালো মানের একটা কাপড় তারপর এটা একটা ব্যাপার সেটি হলো যে কাতান অনেকেই কমপ্লেইন করে থাকে যে ভাই কাতান নিয়ে আসছি কম দামি কাতান ওটা ফেটে গেছে না না আমাদের এটা এগুলো ফেটে যাবে না গ্যারান্টি দেওয়া আছে আচ্ছা আচ্ছা তো এটার ওড়নাটা আমাদেরকে দেখান যেটার দাম পড়ে যাচ্ছে 750 টাকা এটা ওড়নাটা কয় আছে এটা ওড়নাটা 5.5 পাবেন 5.5 এর একটি ওড়না রয়েছে দর্শক এই দেখতে পাচ্ছেন এই যে ওড়নাটি এটি 5.5 ওড়না আর পাশে দিয়ে কিন্তু মানে অর্থাৎ সাইড দিয়ে কিন্তু এরকম সুন্দর একটি ঝুলের মতো করা হয়েছে প্যাটার্নটিক ডিজাইন করা হয়েছে এগুলো দাম পড়বে 3 পিস 750 টাকা এটার সাথে সালোয়ারের কাপড় কি আছে সালোয়ার কাপড় তোশর কাপড় তোশর কাপড় রাখা হয়েছে সালোয়ার কাপড়টা আড়াই গজ দেওয়া আছে বরাবর আড়াই গজ কাপড় রাখা হয়েছে একটু দেখান আমাদেরকে কাপড়টি আমরা দেখতে চাই এই যে দেখতে পাচ্ছেন আড়াই গজ কাপড় রয়েছে এরপরে আমরা কোন থ্রি পিস দেখব এরপরে আরেকটা কাতান দেখব আপনাদের এখানে তো তাঁতের বিশাল একটি কালেকশন রয়েছে এই পুরো সাইডটি রাখা হয়েছে তাঁতের থ্রি পিস দেখান আমাদেরকে কাতান যেটি দেখাচ্ছিলেন এগুলোর দাম কেমন এটা পাবেন আপনারা 680 টাকা 680 টাকা এটা আরেকটু দাম কমে যাচ্ছে জি 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 দর্শক এখানে আরেকটি ব্যাপার আছে আমরা যেটা জানি আসলে ঠিক কিনা নতুন নতুন ডিজাইন আসলে সেক্ষেত্রে একটু দামটি বেশি থাকে আবার ডিজাইনার যখন পুরান হয়ে যায় তখন কিন্তু এটা দামটা একটু কমে যায় আচ্ছা এটা কেমন কতদিন আগে আসছে এই ডিজাইনটি এটা মোটামুটি এটি সর্বপ্রথম আসছে আচ্ছা এটা পরে বাকিগুলো আসে আর এটা অন্যটাও দেখাইতেছি আমি এটা ওড়নাটা দেখি আমরা এটা ওড়নাটা ওইটার মতো কাজ হবে না এটা ওড়নাটা একটু সিম্পলের মধ্যে এইটা ওড়নাটাতে একটু কাজের পরিমাণে কম রয়েছে এই যে দেখুন আমরা একটু দেখাই ভালো মতো ওড়নাটি এই দেখতে পাচ্ছেন এটা কয় হাতের ওড়না আছে এটা 5.5 হাতের ওড়না 5.5 হাতের ওড়না রয়েছে আর এই যে কাতানের বা জামদানির যে ওড়নাগুলো দেখলেন প্রত্যেকটা ওড়নার পাশে দিয়েই কিন্তু এরকম ঝুলের মতো রাখা হয়েছে অনেক সময় আপনারা বলে থাকেন যে টার্সেল সেই টার্সেলের মতোই করে দেওয়া হয়েছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো এটার সাথে আসলে সালোয়ারের কাপড় কি রেখেছেন সালোয়ার কাপড় তোশরই দেওয়া আছে তোশর কাপড় জি এইগুলো রং ওঠার কোনো রকম পসিবিলিটি রং ওঠার কোনো পসিবিলিটি রং কাজ গ্যারান্টি গ্যারান্টি একবার আচ্ছা এরপরে আমরা কোন পিস দেখব এরপর আমরা দেখাবো কাশ্মীরি টু পিস কাশ্মীরি টু পিস এটা একবার নতুন আসছে কাশ্মীরি টু পিস আমরা দেখতে চাই এটা হচ্ছে কাশ্মীরি টু পিস এটা একবার নতুন আসছে এটা দেখতেই তো অনেক গর্জিয়াস লাগছে আউটলুকটা আসলে খুবই গর্জিয়াস এটার দামটা কেমন এটা টু পিস পড়বে আপনার 600 টাকা টু পিসের দামই এটা পড়ে যাচ্ছে 600 টাকা আমরা নিচের প্যানেলটা দেখাইতে চাই নিচের প্যানেলটা কিন্তু একটা বিগ ম্যাটার এখানে গোল্ডেন সুতায় কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে কাজ রয়েছে এটার দাম পড়ে যাবে 600 টাকা 600 টাকা এটা আসলে ওড়নাটি কি আছে এসব ওড়নাতে পুরোপুরিতে কাজ করা আছে আর পুরো প্যানেলের সাথে ওড়নাটা ম্যাচিং করা আছে আচ্ছা আচ্ছা মানে জামার যে প্যানেলটি রাখা হয়েছে নিচের দিকে সেই প্যানেলের সাথে আসলে ডিজাইনের একটি ম্যাচিং করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওড়নাটি ওড়নাটি মোটামুটি বড়ই আছে ওড়নাটি কয় হাত আছে এটা 5.5 ওড়না 5.5 ওড়না রয়েছে সালোয়ারের কাপড় কতটুকু আছে এটা সাথে টু পিস তো সালোয়ার কাপড় আচ্ছা এটা টু পিস দর্শক বুঝতেই পাচ্ছেন এরপরে আমরা কোনটা দেখব আরেকটা কাতান টু পিস দেখাই এটাও কাতান টু পিস এগুলো বিক্রি হচ্ছে কত করে যেটি এখন দেখাচ্ছেন আপনি এটা বিক্রি হচ্ছে আপনার 520 টাকা 520 টাকা এটার দামটা আরেকটু কম আরেকটু কম দর্শক আসলে ভালোর যেমন শেষ নেই আবার আসলে দামেরও শেষ নেই মানে সব কিছুতে একটা পরিবর্তন আছে যে কারণে হয়তো এটার একটা দামটাও একটু কম নেওয়া হচ্ছে 520 টাকা দর্শক এটা কিন্তু কম দামেই পাচ্ছেন এটার নিচের প্যানেলটা আমরা একটু দেখি কারণ কাতান তো আসলে ডিপেন্ড করে প্যানেল প্লাস হলো যে কাচের কাজের উপরে এছাড়া কাপড়েরও একটা ব্যাপার থাকে এটার দাম পড়বে 520 টাকা এটার সাথে ওনা কি আছে এর সাথে ওনাটা হয় এটা ওনাটাই আমরা দেখতে চাই এটা ওনাটি কয় হাত রেখেছেন এটা ওনাটা 5.5 হাত দিয়ে 5.5 হাতের একটি ওনা রয়েছে এই যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর প্রত্যেকটা ওনার সাথেই কিন্তু সাইড দিয়ে রয়েছে ঝুলের মতো তো এটা তো টু পিস টু পিস নেক্সট আমরা কি দেখব নেক্সট আমরা তাঁতের জামা দেখব দেখি আমরা দেখতে চাই তাঁতের জামা দেখতে চাই
তাতের তো আমরা দেখছি এই দিকটাতে একদম অসংখ্য রয়েছে জি দর্শক দেখতে পাচ্ছেন পুরো এই দিকটা পুরোটাই আসলে তাতের কালেকশন এটা তো অনেক কালার আছে দেখা যাচ্ছে এই যে এই দিকটাতে রয়েছে জি জি দর্শক দেখতে পাচ্ছেন এই এই দিকটাতে কিন্তু এই ড্রেসগুলোই রয়েছে মিনিমাম 10 টাকা কালারের 10টি কালারের মিনিমাম 10 টাকা আচ্ছা এগুলো সেল করছেন আপনারা কত করে এটা 550 টাকা 550 এটা কি কাপড় এ সুতি কাপড় একবারে সুতি কাপড় আচ্ছা এটাকে বলে তাত ঝর্ণা তাত ঝর্ণা তাত ঝর্ণা 3 পিস দেখছেন আপনারা এটার ওড়না কেমন আছে ওড়নাটি আমরা একটু দেখাই যারা আমাদের ইউটিউব ভালোবাসে বা আমাদের ইউটিউব দেখে যারা ড্রেস কিনে তাদের জন্যই আমাদের এই প্রয়াস এটা হলো ওড়না ওড়নাটি কয় হাত রয়েছে এটা 5 হাত ওড়না 5 হাতের একটি ওড়না রয়েছে এটার সাথে সালোয়ারের কাপড় কি রেখেছেন সালোয়ার কাপড়টা সুতি সুতি কাপড় রয়েছে জামার জামার সাথে কমিশন করে সামনে তো আসছে বৈশাখ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের কি ড্রেস আছে আপনাদের এখানে পয়লা বৈশাখের আছে পয়লা বৈশাখের যা তাতে জামদানি আছে আমরা একটু দেখব দুই একটা পয়লা বৈশাখের ওই কমিটি কালার আচ্ছা এরপরে আমরা কোনটা দেখাবো এরপরে তাতের আরেক কালেকশন আছে তাতের আমি কালেকশন তাতের এগুলো বিক্রি করছেন 500 550 550 এটা আছে জরি জরি দিয়ে কাজ করা দর্শক আমরা এখন যে ড্রেসটি দেখাচ্ছি অনেকেই কিন্তু বলে যে জরি তাত আসলে জরি তাত কোনটা যেটি সুতা দিয়ে কাজ করা থাকে সেটি কিন্তু এটি কিন্তু সেটি আর কিছু আছে কিন্তু ব্লক পিন এটা কিন্তু সেটা না তাই জরি সুতা দিয়ে কাজ করা জরি সুতা দিয়ে ডাইরেক্ট কাজ করা হয়েছে এটার দামটা কেমন পড়বে এটার দাম পড়বে আপনার 620 টাকা 620 টাকা আচ্ছা এটার ওড়না ওড়না কেমন রয়েছে এটার ওড়নাটা হবে এইটা আর এগুলো প্রত্যেকটার হাতার কাপড়টি অনেক বড় জি জি হাতার কাপড় সাথে লাগানো আছে সাথে লাগানো রয়েছে বেশ বড় সরো কাপড় রয়েছে হাতার কাপড় এটা হলো ওড়না ওনাটি কয়াত আছে এটা এটা ওনাটা আছে 5 হাত 5 হাতের একটি ওনা রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই 320 এর দাম পড়ে যাচ্ছে কত 620 620 টাকা সালোয়ারের কাপড় কতটুকু আছে সালোয়ার কাপড় আছে 250 সালোয়ার কাপড় জরি সুতা দেওয়া আছে রং উঠবে না তো না 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 রং গ্যারান্টি রং গ্যারান্টি না সবাই কিন্তু এভাবেই বলে বেসিক্যালি যে রং গ্যারান্টি আসলে রং উঠবে না তো না না রং রং ওঠার কোনো রকম সম্ভাবনা নেই দর্শক আচ্ছা আপনি আমাকে একটু বলবেন যেহেতু আপনারা পাইকারিতে বিক্রি করে থাকেন সেহেতু যদি কেউ কন্ডিশনে নিতে চায় সেই সিস্টেম কি আছে আপনাদের কন্ডিশন নিতে পারবে সেই কন্ডিশনে নিলে কয় পিস মিনিমাম মিনিমাম 10 পিস 10 পিস তাহলে কোনো কথাই নেই আমরা নেক্সট কোন 3 পিস দেখব নেক্সট কাতানের আর কি তাতের মধ্যে আরেকটা দেখি তাতের মধ্যে দেখান আমাদেরকে আপনাদের তো এখানে দেখছি যে ম্যাক্সিমাম আসলে হ্যান্ডলুমে তৈরি যে জি জি 3 পিস সেগুলোই রয়েছে বেশি 20টি আইটেম রয়েছে দর্শক বিশেষ করে তাতের এটাকে বলো তাতের অর্গেন্ডি তাত অর্গেন্ডি তাতের অর্গেন্ডি এগুলো কত করে বিক্রি করা হচ্ছে তাত অর্গেন্ডি এটা বিক্রি করতেছিল আমরা 600 টাকা 600 টাকা এর ব্যাক পার্টটা আমরা একটু দেখি তো অনেকেই অনেক সময় বলে ব্যাক পার্ট তো আপনি দেখান না ভাই এটার ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কিন্তু সেম সেমই রয়েছে অনেকে যত দাম পড়ে যাচ্ছে এটা 600 টাকা 600 টাকা আমরা ওড়নাটি দেখাই দেখাইছি এটা হলো ওড়না ওড়না এটা কয় হাত আছে এটা ওড়নাটা 5 হাত পাবেন 5 হাত জি দর্শক দেখতে পাচ্ছেন এটা কি মানে ঝুল টুল সব সহ পাঁচাত না ঝুল সারাই পাঁচাত ঝুল সারাই পাঁচাত হবে এটা ওড়না দেখতে পাচ্ছেন তারপরে আপনারা যখন ক্রয় করবেন আমি সবসময় প্রেফার করি দর্শক বন্ধুরা আপনারা দোকানে এসে দেখে বুঝে ক্রয় করে নিয়ে যান আর যদি সেই অবস্থা নাই থাকে সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে ক্রয় করবেন এটা হলো সালোয়ারের কাপড় এটা সালোয়ারটা সালোয়ারের এখানে কতটুকু কাপড় আছে সালোয়ার কাপড় আড়াই গজ আড়াই গজ নেক্সট আমরা কোন সিরিজ দেখব নেক্সট আরেকটা আছে কাতার তাতের তাতের দেখান এইটা কি এইটা এই যে এটা এটা হলো তাতেরই দেখান আমরা দেখতে চাই এটা এটাও হ্যান্ডলুমে তৈরি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কত করে বিক্রি করছেন এটা বিক্রি করতে 420 টাকা 420 টাকা দর্শক বন্ধুরা এটা কিন্তু প্যানেলটাও বেশ সুন্দর রয়েছে নিচের দিকে আরেকটি বিষয় আপনারা দেখুন এটা কিন্তু আসলে জামদানি প্রিন্টের উপরে আবার জরি সুতার কাজ করা হয়েছে তো এটার দাম পড়ে যাচ্ছে 420 420 টাকা এটা রং উঠবে না তো ভাই না না রং উঠবে 420 টাকার 3 পিস দেখছেন এটার ওড়নাটা আমরা দেখাই একটু দর্শক বন্ধুদের ওড়নাটার মধ্যে জামদানি প্রিন্ট করা আছে জামদানি প্রিন্ট রয়েছে ওড়নার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা এটা কয় হাতে রয়েছে ওড়নাটা পাবেন 5 হাত বড় 5 হাতের ওড়না রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ারের কাপড় কতটুকু আছে সালোয়ার কাপড় আড়াই গজ আড়াই গজ কাপড় রয়েছে এই দেখতে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি পয়লা বৈশাখকে কেন্দ্র করে কি ড্রেস আসছে সেগুলো পয়লা বৈশাখকে কেন্দ্র করে ব্লকের মধ্যে আছে ব্লকের মধ্যে আছে এখানে অনেক রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ব্লকের ব্লকের দেখান আমাদেরকে দুই একটা এই যে এটা ব্লকের এটা ব্লকের ব্লকের তো অনেক কালার আছে জি 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 কালার আছে ডিজাইন আছে প্রায় 10 ডিজাইনেরও পার্থক্য রয়েছে এটা আমরা দেখতে চাই
ব্লকের এগুলো সাধারণত আপনারা কত করে বিক্রি করছেন? ব্লকে এটা 380 টাকা, 380 টাকায় পেয়ে যাচ্ছেন ব্লকের এইরকম একটি থ্রি পিস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দেখতে বেশ সুন্দর, একদম গর্জিয়াস লাগছে দেখতে। আর কালার রয়েছে দেখুন, এদিকটা পুরোটাই এটা ডিজাইন, এটা ডিজাইন রয়েছে, আর অনেক ডিজাইন থ্রি পিস। এটার সাথে ওড়না কি আছে, ওড়নাটা আমাদেরকে দেখান তো। ওড়নাটা এটা হলো ওড়না, ওড়না মনে হচ্ছে একটি সেট করা হয়েছে, ডাবল বা ট্রিপল সেটের একটি ওড়না রাখা হয়েছে এই থ্রি পিসটির সাথে। ওড়নাটি মোটামুটি এটা কয় হাতের ওড়না রয়েছে? পুরো পাঁচ হাতের একটি ওড়না রয়েছে দেখতে পাচ্ছেন। দেখতে বেশ সুন্দর, সাইড দিয়ে রয়েছে এরকম একটি লেস লাগানো, এটার সাথে হাতার কাপড় রয়েছে আলাদা ভাবে। আর এটা হলো সালোয়ারের কাপড়, সালোয়ারে কয় গজ কাপড় আছে? আড়াই গজ। সালোয়ারটা আমাদেরকে ভাঁজ খুলে দেখান, বিশেষ বিকজ হলো যে এখানে প্রিন্ট রয়েছে, যে কারণে একটু দেখাইতেই হয়। এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো সালোয়ারের কাপড়। আর আমরা এখানে দেখছি অনেক রয়েছে আপনার হলো ব্লকের, তাই তো? সবই ব্লকের। এইটা কি থ্রি পিস? এই যে এটা, এটা হচ্ছে কাশ্মীরি থ্রি পিস। কাশ্মীরি, এটা কি আমরা দেখিয়েছিলাম? না না না, এটা দেখাই, এটা আমরা দেখাইতে চাই। কাশ্মীরি থ্রি পিস দেখতে পাচ্ছেন, এটার কি ছয়টি সাতটি কালার হয়ে? জি জি জি। এগুলোর দাম কেমন পড়ছে? কাশ্মীরি কাতানটা আপনি নিতে পারবেন 750 টাকায়। কাশ্মীরি কাতান এটা, এগুলো নেওয়া যাবে 750 টাকায় দর্শক। এটা কিন্তু বেশ গর্জিয়াস ভাই বলছেন আর কি। এটা ওড়নাটা দেখতে চাই আমরা, এইটা হলো ওড়না, ওড়নাটা পুরো টনাতে কাজ করা আছে, সাইডে প্যানেলও কাজ করা, পুরো ওড়নাটি জুড়েই কিন্তু কাজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটার সাতটি কালার আছে। তো অলরেডি কিন্তু আমরা অনেক থ্রি পিস দেখিয়েছি, আর এছাড়া যেটি হলো আপনাদের শপে যে পরিমাণে কালেকশন রয়েছে, যে আপনার গ্রামীণ চেকের মধ্যে আছে, গ্রামীণ চেকের চারটা ডিজাইন আছে। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করছেন? গ্রামীণ চেকগুলো আপনি একটা, এটা হলো আপনার 620 টাকা, আর এগুলো 550 টাকা। 550, তিনটা ডিজাইন আছে, তিনটা ডিজাইন, একবার বড় চেক, মাঝারি চেক, ছোট চেক, তিনটা চেকের মধ্যে আছে। গ্রামীণ চেকের অভাব নেই, আর রয়েছে বিভিন্ন রকম তাঁতের। এই যে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স তাঁত, সিকোয়েন্স তাঁত কেমন দামে বিক্রি করছেন আপনারা? সিকোয়েন্সটা 320 টাকা, সিকোয়েন্স তাঁত অনলি 320 টাকায় পেয়ে যাবেন দর্শক। আপনারা দেখুন অনেক কালারের আছে, এটা আছে তাঁতের টাইটাই বলা হয়, তাঁতের টাইটাই রয়েছে, তার মানে জামদানি প্রিন্ট, জামদানি প্রিন্ট, তার মানে মোটামুটি এটা কোয়ালিটি এনশিওর করেই তারা থ্রি পিসগুলো বিক্রি করছেন এখান থেকে। তো ভাই, যেটি হলো যে আমরা তো থ্রি পিস দেখাইলাম, আপনাদের এখানে যদি কেউ আসতে চায়, আপনাদের এখানে আসার ঠিকানা সেটি একটু বলবেন। আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে, যদি ঢাকা থেকে আসে বুলতাগাউসিয়ার পরেই আমাদের এইখান বান্টি বাজার। না, আপনাদের এই মার্কেটের নাম, আপনাদের দোকানের নাম? মোল্লা মার্কেট, দোকানের নাম রিদন থ্রি পিস হাউস, দ্বিতীয় গলিতে। আচ্ছা আচ্ছা, আপনাদের দোকানের নাম রিদন থ্রি পিস হাউস? আচ্ছা আচ্ছা, আপনাদের ফোন নাম্বারগুলো একটু বলবেন, যে নাম্বারগুলো ইমো আছে আর যে নাম্বারগুলোতে মানুষ কল করে দেখে আসলে পণ্যগুলো ক্রয় করতে পারবে সেই তথ্যটি আমাদেরকে একটু দেন। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার একটু বলবেন। ফোন নাম্বার আছে, ইমো নাম্বারটা হচ্ছে 017, বলেন আপনি, 2771210006। আচ্ছা, এটা ইমো আছে তো? জি জি জি, এটা ইমোতে কল করে দেখে নেওয়ার সুযোগ আছে তো? জি জি জি, দেখে নিতে পারবে, যে কোনোভাবে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আর যদি আসতে চায় এখানে এসেও নিতে পারবে? জি জি জি। কন্ডিশনে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি পূর্বে কোনো টাকা পে করতে হবে আপনাদেরকে? কন্ডিশনে নিলে শুধু যে আপনার কন্ডিশন চার্জটা, যে ভাড়াটা আর কি হয় ওইটা, শুধু 500-1000 টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো ভাইজানের নাম? আমার নাম মাসুদ, মাসুদ ভাই। জি মাসুদ ভাই, সব মিলে ভালো থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ দর্শক বন্ধুরা, আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন রকম জামদানি, কাতান, এছাড়া আরও ভিন্ন ভিন্ন রকমের থ্রি পিসের দাম আমরা দেখানোর চেষ্টা করলাম। আপনারা কিভাবে এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন বা দেখছেন, আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। তবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন বা ভালোবাসেন, তারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।